আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলেন আজকে আমরা ই কমার্স এসইওর অন পেজ এসইও চেকলিস্টটা সাজাই এবং আমরা পরবর্তী ক্লাসগুলোতে এই অন পেজ এসইওর প্রতিটা টপিকসকে ধরে ধরে ইন ডিটেলস জানবো এবং প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করব। তার আগে আমাদের একটা ফ্রেমওয়ার্ক দরকার, যে আমরা যখন অন পেজ এসইও করব সেটা ই কমার্স এসইও হোক, ই কমার্স ওয়েবসাইট হোক, সার্ভিস ওয়েবসাইট হোক, অর এনি আদার ওয়েবসাইট হোক, যখন আমরা এসইও করতে যাব এই টাইপসের ওয়েবসাইটের, তখন আমাদের অন পেজের যে মেইন ফান্ডামেন্টালসগুলো আছে এই ফান্ডামেন্টালসগুলো কখনোই চেঞ্জ হবে না। তো প্রথমে আমি বলে নিই, যখন আপনি একটা ওয়েবসাইটের জন্য অন পেজ করবেন, অন পেজ আর কিছুই না, যখন আপনি আপনার পেজের পেজটাকে গুগলের কাছে রিপ্রেজেন্ট করবেন, যে আপনার পেজের টাইটেল কী, ইউআরএল কী, মেটা ডিসক্রিপশন কী, হেডিং ট্যাগুলো কী, এবং আপনার ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিংগুলো আছে, তারপরে কিওয়ার্ড প্রমিনেন্স একটা জিনিস আছে, তারপরে হলো কিওয়ার্ড ডেনজিটির কিছু জিনিস আছে, অরফান পেজিং ইস্যু যে আছে, এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আপনি গুগলকে রিপ্রেজেন্ট করবেন একটা পেজ সম্পর্কে একটা ভালো ইম্প্যাক্ট নেওয়ার জন্য। ধরেন আমি যদি এখানে সার্ভিস পেজের কাটিং সার্ভিসটা দেখি, তখন দেখেন এই কাটিং সার্ভিসটা নিয়ে আমি চাচ্ছি র্যাঙ্ক করতে। যখন ইউজার সার্চ করবে সে চাচ্ছে একটা পারফেক্ট রেজাল্ট নেওয়ার জন্য গুগল থেকে। এখন দেখেন গুগল সবসময় ইউজারের পয়েন্ট অফ ভিউ থেকে থিঙ্ক করে, কারণ গুগল অলওয়েজ বলে আপনার গুগলকে ইমপ্রেস করার দরকার নাই। আপনি যখন ইউজারকে ইমপ্রেস করতে পারবেন তখন কিন্তু আপনার ওয়েবসাইটের এঙ্গেজমেন্ট বাড়বে, আপনার ওয়েবসাইটটা অটোমেটিকভাবে বুস্ট আপ হবে। এখন একজন ইউজারকে ইমপ্রেস করার জন্য কী কী করতে হয়? নর্মালি আমার যদি কাটিং সার্ভিসটা দরকারই হয় গুগল থেকে, ধরেন আমি একজন ইউজার, আমার একটা কাটিং সার্ভিস দরকার, এই কাটিং সার্ভিসটা যখন আমি গুগলে লিখে সার্চ করবো, ধরেন আমি এখানে লিখলাম ওকে কাটিং সার্ভিস, আমি যদি কাটিং সার্ভিসটা লিখে গুগলে সার্চ করি, এখন দেখেন এই যে জিনিসগুলো আসছে, অনলাইন লেজার কাটিং অ্যান্ড ওয়াটারজেট কাটিং সার্ভিস, এই যে দেখেন কাটিং সার্ভিস আমি লক্ষ্য করব যখন আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করব গুগলে, তখন আমি ফার্স্ট অফ অল এইটাই দেখব যে আমার সার্চ কিওয়ার্ডের সাথে বা আমার সার্চের সাথে টাইটেলটা ম্যাচিং করছে কি না, ইউআরএলটা ম্যাচিং করছে কি না, এবং আমার যে মেটা ডিসক্রিপশন আছে এই তিনটা জিনিস ম্যাচিং করছে কি না। বলে রাখি এই তিনটাই এইচটিএমএল ট্যাগ, এবং আমরা এটাকে কাস্টমলি অথবা আমরা তো কাস্টমলি অ্যাপ্লাই করতে পারি না, আমরা সিএমএসে অ্যাপ্লাই করি, এবং এইগুলো হলো আপনি যদি বলেন এটাকে আমরা টাইটেল ট্যাগ বলতে পারি, স্ক্রিনশট হয়ে যাচ্ছে, আর এই স্ক্রিনশট লাগবে না। ওকে, আমরা এটাকে কী করতে পারি, ধরেন ধরেন এটা কী করতে হবে, এই যে অনলাইন কাটিং আছে, আমরা এটা টাইটেল ট্যাগ বলি, আমরা এটাকে মেটা ডিসক্রিপশন বলি, এবং আমরা এটাকে ইউআরএল বলি, এবং অন পেজে আমরা এইটাই রিপ্রেজেন্ট করি একজন ইউজারকে এবং গুগলকে, যে আমার একটা পেজের মধ্যে কোন কোন জিনিসগুলো প্রায়োরিটি ওয়াইজ সবার আগে থাকবে, এবং আমি ওই ইম্পর্টেন্ট প্রায়োরিটি ওয়াইজ ট্যাগগুলোতে কোন কিওয়ার্ড ইউজ করছি। যখন আমি আমার বেস্ট কিওয়ার্ডটা আমার টাইটেল, ইউআরএল, মেটা ডিসক্রিপশন এবং হেডিং ট্যাগগুলোতেও ভালো করে ইমপ্লিমেন্ট করতে পারি LSI কিওয়ার্ডের সাথে, তখন কিন্তু গুগলের কাছে একটা পজিটিভ সিগনাল যায় যে আমার এই পেজটা এই জন্য। তো আমি প্রথমে যদি এই পেজটাকে দেখি, তাহলে আমাকে সর্বপ্রথম ঠিক করতে হবে যে আপনার একটা কোয়ালিটি কন্টেন্ট দরকার হবে, যে কন্টেন্টটা আপনার টপিকসটাকে রিফ্লেক্ট করে। রিফ্লেক্ট বলতে বোঝায় আপনি যে টপিকস নিয়ে কথা বলছেন এই টপিকসটা পুরোপুরি এখানে আলোচনা করা হয়, এবং একজন ইউজার যখন এই টপিকসের উপর বেসড করে আপনার ওয়েবসাইটে আসে সেজন্য ইনাফ ইনফরমেশন নিয়ে যায়। চলেন আমি একটা চেকলিস্ট আপনাদের দিয়ে দিই, যখন আপনারা ই কমার্সে ক্লায়েন্ট পাবেন তখন যেন এটা দেখে দেখে এটা অ্যাপ্লাই করতে পারেন, এবং আমি আমার সব ভিডিও ডেসক্রিপশনে, যেহেতু ই কমার্স এসইওটা একদম কমপ্লিট ফ্রিতেই দিয়ে দিচ্ছি আমি, তো আমি কোনো ধরনের রিসোর্স হাইড করবো না, যা আছে সব ডেসক্রিপশনে দিয়ে দিব, মানে ডেসক্রিপশনে না সামহাও আপনাদের কাছে দিয়ে দিব। ওকে, আমি ই কমার্স এসইওর যদি অন পেজ চেকলিস্টটা দিই এখানে, তাহলে আপনাকে মেক শিওর করতে হবে আপনার ওয়েবসাইটে একটা হাই কোয়ালিটি, আপনার প্রজেক্টলি রিফ্লেক্ট করে এই ধরনের একটা কন্টেন্ট যেন থাকে, ঠিক আছে, প্রজেক্টটাকে রিফ্লেক্ট করে এই ধরনের কন্টেন্ট থাকে, তাহলে অবশ্যই হাই কোয়ালিটি কন্টেন্ট দ্যাট রিফ্লেক্ট ইওর টপিকস। এখন হৃদয় ভাই টপিকস বলতে কী বোঝাচ্ছেন, মেইন টপিকস? না রে ভাই, আপনার যে ওয়েবসাইটের টপিকস আছে এই টপিকসটাকে, কাটিং সার্ভিসটা হলো আপনার মেইন কিওয়ার্ড, এই কিওয়ার্ডের LSI কিওয়ার্ড আসবে, রিলিভেন্ট কিওয়ার্ড আসবে,
এফএকিউ আসতে পারে। তো যত ধরনের কিওয়ার্ড আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন এবং এই টপিকস ওয়াইজ যতগুলো কিওয়ার্ড আছে আপনি ওই কিওয়ার্ডগুলো যদি ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে আপনি এটা কিওয়ার্ড ক্লাস্টারিং করতে পারবেন, ঠিক আছে? কিওয়ার্ড ক্লাস্টারিং নিয়ে এই 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 সিরিজের মধ্যেই ক্লাস আসবে কিওয়ার্ড ক্লাস্টারিংটা। ওকে, ধরুন হাই কোয়ালিটি কন্টেন্ট দ্যাট রিফ্লেক্ট ইউর টপিক্স, এইটা হলো আমার প্রথম যে জিনিসটা আসে। এখন আপনার হাই কোয়ালিটি কন্টেন্টটা এখানে আপনি দিয়ে দিয়েছেন। তো হাই কোয়ালিটি কন্টেন্ট দেওয়ার পরে আপনি যখন এইখানে মাউস হোভার করবেন বা এই জায়গায় থাকাবেন, এটা হলো আপনার ইউআরএল। তো আপনার একটা ওয়েল স্ট্রাকচার ইউআরএল রাখবে। ওয়েল স্ট্রাকচার বলতে বোঝায় দেখেন এটা হলো কিওয়ার্ড প্রমিনেন্ট, যখন আপনার টার্গেটেড কিওয়ার্ডটা আপনার ইউআরএলের শুরুতে থাকে, টাইটেলের শুরুতে থাকে এবং মেটা ডিসক্রিপশনের শুরুতে থাকে, আমরা এটাকে কিওয়ার্ড প্রমিনেন্স বলি। তো এগুলো আপনার কাজ পাবেন যখন আপনার ক্লায়েন্ট ফেস করবেন, এই কাজগুলোই করবেন। তো একটু মনোযোগ দিয়ে দেখেন। তো আপনাকে এখানে বলতে হবে যে আপনার একটা স্ট্রাকচার, ওয়েল স্ট্রাকচার, ওকে, ওয়েল স্ট্রাকচার, ওয়েল স্ট্রাকচার, ওয়েল স্ট্রাকচার পারমালিং বলে, ঠিক আছে? পারমালিং, এটাকে অনেকে ইউআরএল বলে, অনেকে এটাকে স্লাগ বলে, ঠিক আছে? যে যেটা বলে, যখন আপনারা আলাদা আলাদা প্লাগইন দিয়ে করবেন তখন আমি এটাকে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, পরে আপনারা কনফিউশনে পড়ে যাবেন যে হৃদয় ভাই পারমালিং কি তা ইউআরএল কি, সরি সিলিটি চলে আসছে, পারমালিং কি ইউআরএল কি অ্যান্ড স্লাগ কি। ওকে, ওয়েল স্ট্রাকচার পারমালিং ইউআরএল স্লাগ, ইফ পসিবল ইউজ উইথ উইথ কিওয়ার্ড প্রমিনেন্স, ঠিক আছে? উইথ কিওয়ার্ড প্রমিনেন্স, প্রমিনেন্স বানানটা মেবি আমি ভুল করছি, আমি একটু গুগল থেকে জেনে আসি কী বানান ছিল এটার। ওকে, প্রমিনেন্স, ভেরি গুড। প্রমিনেন্স মানে আর কি, যে দ্য স্টেট অফ বিগিনিং ইম্পর্টেন্ট, আপনি ইম্পর্টেন্ট দিচ্ছেন আপনার টার্গেটেড কিওয়ার্ডটাকে শুরুতে। ওকে, আমি প্রমিনেন্স বানানটা লিখে নিয়েছি, ওয়েল স্ট্রাকচার পারমালিং ইউআরএল স্লাগ উইথ কিওয়ার্ড প্রমিনেন্স। তারপরে এখানে যে জিনিসটা আসে একটা ইউজারের, প্রথমে যে জিনিসটা চোখে পড়ে, তারপরে যে জিনিসটা চোখে পড়ে সেটাকে বলা হয় টাইটেল। তো টাইটেল আপনাকে একটা ওয়েল স্ট্রাকচার টাইটেল দিতে হবে যেটা সিটিএ বা কল টু অ্যাকশন বজায় রাখে, কারণ এই টাইটেলটা আপনার সার্চ ইঞ্জিন প্রিভিউতেও রিফ্লেক্ট করবে। সার্চ ইঞ্জিন প্রিভিউ বলতে যখন এই যে জিনিসটা এখানে কিন্তু এই টাইটেল শো করবে এবং এই ইউআরএলটাও এখানে শো করবে। তো আমাকে কী করতে হবে, আমি এখানে সিটিএ বেসড বা কল টু অ্যাকশন বেসড বেসড ইউনিক ইউনিক অ্যান্ড ইউনিক অ্যান্ড ওয়েল ইউনিক টাইটেল, আমি এগুলো নিয়ে প্রতিটা কী নিয়ে ইউজ করবো আর কি, প্রতিটা জিনিস নিয়ে আমি কথা বলবো। ধরো নেক্সট অফ ইট হাই কোয়ালিটি কন্টেন্ট বলতে কী বোঝায় হৃদয় ভাই, কোন কোন জিনিস থাকতে হয় যেটা আমি আগে কথা বলে নিছি, ওয়েল স্ট্রাকচার পারমালিং, পারমালিংকে কত ওয়ার্ড ইউজ করবো, কত পিক্সেল ইউজ করবো এবং আমরা কোন ধরনের জিনিসগুলো অ্যাভয়েড করবো, সিটিএ বেসড ইউনিক টাইটেল, টাইটেল ডেকে কী ইউজ করবো, কেন ইউজ করবো, ইউজ করলে কীভাবে ইউজ করবো, কোনো টুলস আছে নাকি যেটা আমাদের জেনারেট করে দেবে, এই জিনিসগুলো নিয়েই আমরা কথা বলবো। তারপরে হলো আপনার ইউনিক ইউনিক মেটা মেটা ডিসক্রিপশন, এই মেটা ডিসক্রিপশনকে অনেকে মেটা ট্যাগও বলে, ঠিক আছে? ইউনিক মেটা ডিসক্রিপশনস দ্যাট দ্যাট রিফ্লেক্ট দ্যাট, এটা সারাংশ বলা হয় আর কি, যে সামারাইজ সামারাইজ ইওর মেইন কন্টেন্ট, যেটা আপনার মেইন কন্টেন্টটাকে সামারাইজ করবে, কত ওয়ার্ডের ইউজ করবো, কীভাবে ইউজ করবো, আমরা লিখতে পারবো কি না, লিখলে কীভাবে লিখবো, এই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তারপরে যে জিনিসটা আসে এটা হলো লিঙ্কিং জিনিসটা দরকার, নট ইন্টারলিঙ্কিং, নট এক্সটার্নাল লিঙ্কিং। আপনি যখন আপনার প্রোডাক্টগুলোকে কভার আপ করবেন তখন কিন্তু আপনার ইন্টারনাল লিঙ্কিং বা প্রোডাক্ট লিঙ্কিং অনেক অনেক বেশি প্রায়োরিটি পাবে এবং এই ইন্টারনাল লিঙ্কিং কিন্তু আপনার পুরো ওয়েবসাইটকে ট্রাফিককে সার্কুলাইজ করতে হেল্প করবে। ধরুন আপনি এখানে একটা টপিক্সে ইন্টারনাল লিঙ্কিং করে দিয়েছেন, ধরুন ইলাস্টিক নিয়ে আপনার একটা আলাদা প্রোডাক্টই আছে, আপনি ইলাস্টিকের সাথে করে দিলেন, যখন সে ইলাস্টিক পর্যন্ত যাবে তখন ইলাস্টিকে গিয়ে যদি আপনি আরও একটা ইন্টারনাল লিঙ্কিং করে যান সে কিন্তু জাম্প আউট করে বারবার আপনার ওয়েবসাইটেই থাকবে। আপনার ওয়েবসাইটে যদি একজন ইউজার ম্যাক্সিমাম টাইম স্পেন্ড করে তখন কিন্তু
কিন্তু আপনার এঙ্গেজমেন্টটা ইনক্রিজ হবে। এবং গুগল কিন্তু একটা সফট র্যাঙ্কিং সিগনাল রেখে দিছে, যখন আপনি আপনার ওয়েবসাইটে ট্রাফিককে ধরে রাখতে পারবেন, এঙ্গেজড করতে পারবেন, এবং একটা সার্টেন নাম্বার অফ ট্রাফিক যখন একটা সার্টেন নাম্বার অফ পিরিয়ড টাইম আপনার ওয়েবসাইটে স্পেন্ড করবে উইথ পজিটিভ এঙ্গেজমেন্ট, তখন কিন্তু গুগল আপনার ওয়েবসাইটকে র্যাঙ্কের দিকে ধীরে 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 আপ করে নেবে, কারণ ইউজার বিহেভিয়ারের উপরই কিন্তু র্যাঙ্কিংটা ডিপেন্ড করে। ওকে, আমি বলে দিছি যে লিঙ্কিং, তো এটা হতে পারে ইন্টারনাল লিঙ্কিং। ইন্টারনাল লিঙ্কিং কীভাবে করবেন, কোন ওয়েবসাইটের সাথে করতে পারবেন, এক্সটার্নাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং। এখন যদি আপনি ইন্টারনাল লিঙ্কিংও না করেন, এক্সটার্নাল লিঙ্কিংও না করেন, তাহলে এটা আপনার অরফান পেজের আওতায় পড়ে যায়, যেটা গুগল ভালো চোখে দেখে না। অরফান পেজ বলতে বোঝায় যে আপনি একটা এমন একটা পেজ করছেন যে পেজের কোনো কিছুই নাই। আমার ফেসবুক পেজে চলে যায়, আমি একটা দুষ্টু এক্সাম্পল দিয়ে বোঝাইছিলাম, এবং ওইটা দেখলে বুঝতে পারবেন যে আসলে ইন্টারনাল লিঙ্কিং এবং এক্সটার্নাল লিঙ্কিং জিনিসটা কী। কারণ যার যেমন ফ্লেক্সিবিলিটি ক্লাস নেওয়ার, আমি যখন ক্লাস নেই বা আমি যখন আপনাদের বোঝাই, তখন আমি প্রথমে আমাকে এজ এ স্টুডেন্ট হিসেবে বসাই পাশে, যে আমাকে যদি কেউ এই টপিকসটা বোঝাতো তাহলে আমি কিভাবে বুঝতাম, দেন আমি ডেলিভার করি। ওকে, যাই হোক, আমি ইন্টারনাল লিঙ্কিং অ্যান্ড এক্সটার্নাল লিঙ্কিং অরফান পেজ ইস্যু আছে। তারপরে একটা ইম্পর্টেন্ট জিনিস আসে, সেটা হলো স্কিমা মার্কআপ। এখন আপনি কি প্রোডাক্ট স্কিমা করবেন, নাকি আপনি আর্টিকেল স্কিমা করবেন, নাকি পেজ, নাকি এফএকিউ, নাকি আপনি পোস্ট স্কিমা করবেন, যে ধরনের স্কিমাই করেন আপনি আপনার ওয়েবসাইটটাকে বুঝবেন, বুঝার পরে এই স্কিমা মার্কআপটা করবেন। স্কিমা মার্কআপটা নিয়ে দুইটা অথবা তিনটা ক্লাস আমি করব, ঠিক আছে? অন পেজ তো শুরু হয়েছে, আমি তো রেগুলার ক্লাস দিতে পারবো না, কারণ আমার এইটাই হয়তো বা আজকের ক্লাস, এবং আগামীকালকের যে লাইভটা থাকবে এই লাইভটাই আমি করতে পারবো, এবং তারপরে আমি কয়দিনের ব্রেকে যাব, কয়দিনের ব্রেকে যাওয়ার পরে আমি আবার কন্টিনিউ করব আর কি। আপনারা জানেন কেন ব্রেকে যাচ্ছি, তো যাই হোক, যেরকমভাবেই হোক ইনশাল্লাহ আমি কন্টিনিউ করব। অ্যাটলিস্ট আমার ইউটিউব চ্যানেলটা কন্টিনিউ থাকবে, এটা থাকতেই হবে, কারণ অনেক কিছু ডিপেন্ড করে এটা দিয়ে। ওকে, সমস্যা নেই, অপটিমাইজ ইওর ইমেজ। এখন আপনাকে ইমেজ অপটিমাইজ করতে হবে। তো প্রথমত দেখেন এই যে ইমেজটা আছে, এই ইমেজ অপটিমাইজ করার মানে কিন্তু আপনি যদি এই ইমেজটাকে ওপেন ইন নিউ ট্যাব দেন, তাহলে এই ইমেজের কিন্তু ইউনিক একটা নাম থাকে। এই যে দেখেন, এটা হলো ইমেজ নেম, ইমেজের আল্টারনেটিভ ট্যাগ থাকে, ইমেজের সাইজ থাকে, তারপরে ইমেজের যে ব্যাকগ্রাউন্ড কালার টালার আছে বা ইমেজটা আপনার ভালোভাবে রিফ্লেক্ট করে কিনা আপনার টপিকসকে, এই জিনিসগুলো আসে। তো আমরা ইমেজ এসইও নিয়ে আমি আগে ভিডিও দিছিলাম, আমি ইমেজ এসইওটা এই ই কমার্স এসইও সিরিজেই রেখে দিচ্ছি, এবং এইটা নিয়ে আমি একদম একটা কমপ্লিট ক্লাস করে নিব, যে আমি ইমেজ এসইও, আপনারা ইমেজ এসইও কীভাবে করবেন, ওয়েবসাইটে পাবলিশ করার আগে কীভাবে করবেন, ওয়েবসাইটে পাবলিশ করার পরে কীভাবে আসবেন। কারণ কম্প্রেস ইমেজ আছে, আপনাকে ইমেজ কম্প্রেস করতে হবে, আপনার ইমেজটাকে ভালো করে ট্যাগিং করতে হবে, ইমেজের আল্টারনেটিভ ট্যাগগুলো ইউজ করতে হবে, যেটা একটা ইম্পর্টেন্ট টপিক্সের মধ্যেই পড়ে। তারপরে একটা জিনিস আসে যেটা ইম্পর্টেন্ট বাট নট ইম্পর্টেন্ট, আপনি মোবাইল রেসপন্সিভটা অন পেজেই দেখে নেবেন, ঠিক আছে? মোবাইল রেসপন্সিভ, এই মোবাইল রেসপন্সিভটা আপনি অন পেজে দেখে নেবেন। তার কারণটা হলো, যখন আপনি মোবাইল রেসপন্সিভটা চেক করবেন, আপনার ওয়েবসাইটে যে সবাই ডেস্কটপ ইউজার হবে এইরকম কোনো প্রশ্নই আসে না। 80, 70, 60, 60, 70, 80 এই ধরনের ইউজারগুলো যখন প্রোডাক্ট পারচেজ করার জন্য আসবে, তারা মোবাইল দিয়েই ভিজিট করবে। তো আপনার রেসপন্সিভ জিনিসটা আপনি চেক করবেন, আপনার পেজ রেসপন্সিভ আছে কি না। যদি চেক করে দেখেন রেসপন্সিভ না, আপনি তো আর পেজ ডিজাইন করতে পারবেন না, আপনি আপনার ক্লায়েন্টকে ক্লেম করবেন। মোবাইল রেসপন্সিভ না হলে র্যাঙ্কিংয়ে অনেক বড় একটা ইফেক্ট পড়বে, আপনার ক্লায়েন্ট যে কোনোভাবে এটা সলভ করে দিবে। তারপরে যে জিনিসটা আসে সেটা হলো ওপেন গ্রাফ, ঠিক আছে? ওপেন গ্রাফ জিনিসটা আসে, তারপরে টুইটার কার্ড জিনিসটা আসে। এই জিনিসগুলো নিয়ে আমি কথা বলবো, এবং এটা আমি ই কমার্স এসইও সিরিজে রেখে দিছি। ওপেন গ্রাফ বলতে বোঝায় যখন আপনি আপনার একটা প্রোডাক্ট, ধরেন ম্যাটার যে জিনিসগুলো আছে, ম্যাটার বলতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, দেন ইনস্টা, এগুলাতে শেয়ার করেন, তখন আপনার এই ওয়েবসাইটের প্রিভিউটা শো করানো হয় ওপেন গ্রাফ দিয়ে। এবং টুইটার যেহেতু আপনার ম্যাটার মধ্যে পড়ে না বা ম্যাটা বিজনেসের মধ্যে পড়ে না, আমরা টুইটারের জন্য আলাদা করে এই গ্রাফের মতো একটা কার্ড ইউজ করি। যখন আপনি আপনার কন্টেন্টটা শেয়ার করবেন কিসের মধ্যে, টুইটারের মধ্যে, তখন কিন্তু আপনার
আপনার টাইটেল শো করবে, ইউআরএল শো করবে, একটা ইমেজ শো করবে, যাতে করে ইউজারদের ওইটা ক্লিক করার জন্য ট্রাস্টেবল হয়। কারণ আপনি যদি নর্মালি হোয়াটসঅ্যাপে একটা ফ্রেন্ডকে লিঙ্ক শেয়ার করেন তাহলে সে কিন্তু ক্লিক করতে একটু হেজিটেশন ফিল করবে, বাট আপনি যখন লিঙ্ক শেয়ার করবেন, লিঙ্কের সাথে যদি একটা ইমেজ আসে, টপিক্সের মেটা ডিসক্রিপশন আসে, ইউআরএল আসে, তখন কিন্তু ওই ফ্রেন্ডটা হোয়াটসঅ্যাপ থেকে লিঙ্কটা ক্লিক করার জন্য মানে একটা সিকিউর ফিল করবে। তো এই জিনিসগুলোই আসে। আমি চাচ্ছি যে সাইট স্পিডের ইস্যুটা, ওয়েবসাইট স্পিড আমি কখনো আমার কিসে দেখাই নাই, তাহলে আমি ওয়েবসাইট স্পিডটা এই এই চেকলিস্টের মধ্যেই নিয়ে আসছি। তো আমরা অন পেজের এই জিনিসগুলো নিয়ে আসছি, আমি টেকনিক্যালের কিছু জিনিস ঢুকাই নিয়েছি, তার কারণ আমরাই তো, তো আমরা এটা অন পেজেই জেনে যাব, দেন আমাদের টেকনিক্যাল এসইওগুলো ধীরে ধীরে আসবে। তো যখন আপনি অন পেজ এসইও করবেন, তখন আপনার যদি ক্লায়েন্ট এসে বলে যে এটা আমার প্রোডাক্ট বেজ ই কমার্স ওয়েবসাইট, আমাকে অন পেজ করতে হবে, এই চেকলিস্টটা দেওয়ার কারণ এইটাই, যখন আপনি ক্লায়েন্টের সাথে চ্যাট করবেন তখন এইটা খুলে রাখেন। ক্লায়েন্ট যদি জিজ্ঞেস করে অন পেজের মধ্যে তুমি কী কী করবা, তখন আপনি বলবেন আমি হাই কোয়ালিটি কন্টেন্টটাকে জাজ করব, আপনার পারমালিংটা ওয়েল স্ট্রাকচার আছে কিনা এটা দেখবো, আপনার টাইটেল ট্যাগ ঠিক আছে কিনা, মেটা ডিসক্রিপশন ঠিক আছে কিনা, আপনার লিঙ্কিংটা পারফেক্টলি হয়েছে কিনা, আপনার লিঙ্কিংটার মধ্যে ইন্টারনাল লিঙ্কিং আছে কিনা, এক্সটার্নাল লিঙ্কিং আছে কিনা, যদি অরফান পেজ ইস্যু থাকে তাহলে আমি অরফান পেজ ইস্যুগুলো সলভ করে দিব, স্কিমা মার্কআপ করে দিব, ইমেজ যদি থাকে তাহলে আমি ইমেজ এসইও করে দিব, মোবাইল রেসপন্সিভটা চেক করে দিব, ওপেন গ্রাফ, টুইটার কার্ড এন্ড ওয়েবসাইট স্পিডটা দেখে দিব। কিছু জিনিস আছে যেগুলো আপনি নিজে চাইলেও দেখতে পারবেন না এক্সিস্টিং ওয়েবসাইটের জন্য, সেটা হলো আপনার কিওয়ার্ড স্টাফিং অ্যান্ড কিওয়ার্ড ডেন্সিটি। এই জিনিসগুলো নিয়ে অনেকবার কথা হয়েছে, আমি জানি আমার প্রতিটা স্টুডেন্ট, আমার প্রতিটা ভাই বোন আপনারা জানেন যে কিওয়ার্ড ডেন্সিটি কী বা কিওয়ার্ড স্টাফিং কী। তারপরে যখন আমি কথা বলবো প্রতিটা টপিকস ধরে ধরে এই জিনিসগুলোও আমি নিয়ে আসবো। আই থিঙ্ক আপনাদের মোটামুটি বুঝতে পারছেন যে অন পেজ এসইওর একটা ফ্রেমওয়ার্ক চলে আসছে, যে হৃদয় ভাই আগামী ক্লাসগুলোতে এইভাবে এই জিনিসগুলো নিয়ে কথা বলবে, এই জিনিসগুলো আমাদের প্র্যাকটিক্যালি তো অবশ্যই দেখাবে, একটা ওয়েবসাইট বেসড করে আমি ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি দেখাই নেব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি, এবং অনেক বড় একটা ডিসিশন নিচ্ছি, ফ্যামিলি ছাড়া থাকতে হবে। এবং সত্যি কথা, আপনি মাঝে মধ্যে যখন কারোর সাথে কমিটমেন্টে চলে যান, এবং আমি যখন তাদের সাথে 2 বছর আগেই কমিটমেন্টে চলে গেছি যে আমি এখানে গিয়ে ফিজিক্যাল জব করব, আমার ওয়াইল্ড লাইফ এখানেও ছিল, আমি ভালোভাবেই লিড করতে পারছি এবং আমি ভালো করেই সব কিছু করতে পারছি, তারপরেও যখন আল্লাহর উপর বিশ্বাস যখন আপনার হয়ে যায় এবং আপনি যখন আপনার সব কিছু আপনার আল্লাহকে সঁপে দেন, আল্লাহ আপনার জীবন নিয়ন্ত্রণ করেন, এবং আল্লাহর হয়তো ইচ্ছা ছিল যে আমি যাই, যাওয়ার পরে নিজেকে একটা আলাদা ওয়েদারে আলাদা সিচুয়েশনে কীভাবে ফেস করতে হয় এবং নিজেকে কীভাবে স্ট্রাগল করতে হয় নিজেকে নিয়ে, আর ফ্যামিলি ছাড়া কীভাবে থাকতে হয় এটাও তো শিখতে হবে। তো জীবন সবসময় পরীক্ষা নেবে, অ্যান্ড অলওয়েজ আমি তো রেডি পরীক্ষা দেওয়ার জন্য। আপনারা রেডি থাকেন, আপনার ভাগ্য কখন কীভাবে পরিবর্তন হবে এটা একমাত্র আল্লাহ জানে। তো আপনি তাওয়াক্কুল রাখেন, আল্লাহর উপর বিলিভ রাখেন যে আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। আপনার স্কিল, আপনার ডেডিকেশন লেভেল, আপনার পরিশ্রম এবং আপনার রিজিক, এই 4টা জিনিস মিলে যদি আপনি আল্লাহর কাছে চান, আপনার কাছে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা অবশ্যই করে দেবেন। আলহামদুলিল্লাহ, আর থ্যাংক ইউ সো মাচ যারা আপনার আমার ভিডিও দেখতেছেন, এবং আমি আমার প্রতিটা সময় ট্রাই করি যেন আপনাদের ভালো কিছু হোক, আপনারা ভালোভাবে কিছু শিখতে পারেন, এবং যেন আপনারা ক্লায়েন্টের ওয়ার্ক করতে গিয়ে কোনো ধরনের প্রবলেম ফেস না করেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।